বৃন্দ, আসসালামু আলাইকুম। অল ইন ওয়ান বাংলার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিও টিউটোরিয়ালে। আজকের টিউটোরিয়ালে আমি আপনাদের সাথে শো করব কীভাবে ডাচ বাংলা ব্যাংকের ডেবিট কার্ডের অথবা ক্রেডিট কার্ডের পিন নাম্বার পরিবর্তন করতে হয়। আমাকে আগের পিন নাম্বার দিয়ে প্রথমে লগ ইন করতে হবে। আগের পিন নাম্বারটা হচ্ছে 1464। এখন আমি ব্যালেন্স অনুসন্ধান করবো, প্রথমে পিন নাম্বারটা সঠিক আছে কিনা সেটা দেখবো। এক্স্যাক্টলি আমার অ্যাকাউন্টে ব্যালেন্স যেহেতু শো করেছে সেহেতু পিন নাম্বার সঠিক আছে বলে আমার ধারণা। এরপর মূল মেনুর মধ্যে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন পিন পরিবর্তন। পিন পরিবর্তন অপশনের পাশে যে সুইচটা আছে এটার মধ্যে ক্লিক করলে আপনার বর্তমান পিন নাম্বারটা চাইবে। এরপর বলবে যে আপনার নতুন পিন নাম্বারটা দিন। আমি নতুন একটা পিন নাম্বার দিচ্ছি 1010। এরপর বলছে প্লিজ রি এন্টার ইউর নিউ পিন নাম্বার। তো আমি আবারও নতুন পিন নাম্বার যেটি দিয়েছি সেটি আবারও প্রেস করলাম এবং তারা আমাকে একটি সাকসেসফুল ডিসপ্লে শো করেছে। দেখতে পাচ্ছেন ইউর পিন হ্যাজ বিন সাকসেসফুল। আশা করি ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক বাটনে ক্লিক করে আমাদের অনুপ্রাণিত করুন পরবর্তী ভিডিও দিয়ে আসতে পারে। এই ভিডিও সংক্রান্ত কোনো ধরনের তথ্য অথবা মতামত থাকলে এই কমেন্ট বক্সে আপনি আপনার মতামত অথবা তথ্য দিতে পারেন, আমরা খুব দ্রুতই আপনার কমেন্টের উত্তর দেব। আমাদের পরবর্তী টিউটোরিয়াল দেখতে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।